नमस्कार बंधुरा मध्यबित्तेर हेसेले आपनादेर सबाइके स्वागत। आजके करे देखाबो निरामिष पाँचमिशाली सब्जी। ए रान्नाटा आपनारा किन्तु ठाकुरके भोगेओ दिते पारेन, एटा आबार ल্যাবড়াও বলতে পারেন। এটা আমি করব কোনো রকম মশলা ছাড়া। কোনো রকম মশলা ছাড়াও যে এত সুন্দর ল্যাবড়া খেতে হয় এটা রান্না না করলে বুঝবেন না। এখানে আমি সব সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি গাটি কচু, নিয়েছি গাজর, আর এখানে মূলো নিয়েছি। মূলোর ডাঁটিগুলোও কিন্তু আমি ফেলিনি, মূলো নিয়েছি এবং মূলোর ডাঁটাগুলোও নিয়ে নিয়েছি। নিয়েছি ঝিঙে, ঝিঙেগুলোর খোসা সম্পূর্ণ আমি বাদ দিইনি, একটু গায়ে লেগে আছে ঝিঙেটা। আর এবার নিয়েছি মিষ্টি কুমড়ো, মিষ্টিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজি এখানে লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি বেগুন, কাঁকরোল, আলু, আর নিয়েছি লাপা। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন, কিন্তু এর মধ্যে মূলো আর লাপাটা মাস্ট। এই মূলো আর লাপাটা দেওয়ার জন্য এই পাঁচমিশালি সবজিতে একটা কিন্তু সুন্দর গন্ধ আসে আর স্বাদও হয়। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এইসব পাঁচমিশালি সবজি কিংবা নিরামিষ কোনো রান্না কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে। এবার তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু ভেজে নেব তেলটা, যাতে ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বার হয়ে আসে। ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁকরোল, এবার দিয়ে দেবো আলু, তারপর দিয়ে দিচ্ছি বেগুন, এবার দিয়ে দেবো মিষ্টি কুমড়ো। আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়োর খোসা নাও বাদ দিতে পারেন, আমি এখানে খোসাটা বাদ দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে, এরপর দিয়ে দেবো মূলো আর মূলোর ডাঁটাগুলো। এবার দিয়ে দিচ্ছি কচুগুলো, তারপর দেব গাজর, এরপর দিয়ে দিচ্ছি লাপাগুলো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও বাদবাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে তেলে নাড়াচাড়া করলে কিন্তু সবজিটা একটু কমে আসে, তারপরে বাদবাকি সবজি যেগুলো আছে আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করার পর সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু ভর্তি হয়ে গেছে, কিন্তু এই সবজি থেকে জল বেরিয়ে কিন্তু সবজিটা একদমই অল্প হয়ে যাবে। এইভাবে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা। আপনারা যে যেমন লঙ্কা খান সেরকমই লঙ্কাটা দেবেন। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে কিন্তু সবজি থেকে জল বেরোতে শুরু করবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। বিনা মশলাতেও কিন্তু এই রান্নাটা এতই সুস্বাদু হয়। আপনারা খিচুড়ি, ভাত কিংবা রুটি, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এই তরকারিটা খেতে পারবেন। সব কিছুর সঙ্গে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে। দিয়ে নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে জল বেরিয়ে আসে। এইভাবে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। নিরামিষ তরকারিতে কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আপনারা যে যেমন তরকারিতে মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। যারা মিষ্টি খানও না তরকারিতে, তারাও কিন্তু একটু মিষ্টিটা দেবেন, দেখবেন এই রান্নাটা একটা আলাদা স্বাদ আসে। মিষ্টি ছাড়া কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না, তাই বলছি 1 টিস্পুন হলেও কিন্তু চিনিটা দেবেন, যারা রান্নায় চিনি পছন্দ করেন না। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, সবজি দিয়ে কিন্তু আস্তে আস্তে জলও বার হতে শুরু করে দিয়েছে। এবার এই সবজিটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাস সিম করে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু জল বার হয়ে গেছে, সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দেব, কারণ ল্যাবড়া বলুন কিংবা নিরামিষ পাঁচমিশালি তরকা বলুন, একটু না ভেঙে ভেঙে দিলে কিন্তু মাখামাখা হয় না, সেক্ষেত্রে তরকারিটা খেতে ভালো লাগে না। আমি যেইভাবে খুন্তি দিয়ে এই তরকারিটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আপনারাও আশা করছি তাই করবেন, তাহলে খেতে দেখবেন সুস্বাদুই হয়।
খুন্তি দিয়ে ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আরও তিন চারটে আস্ত কাঁচা লঙ্কা, এটা অপশনাল, আপনারা যদি লঙ্কা পছন্দ না করেন দেবেন না। আর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতো ধনে পাতা কুচি। এই রান্নাটায় কিন্তু ধনে পাতাটা অবশ্যই দেবেন, ধনে পাতাটার জন্য একটা সুন্দর স্বাদ আর গন্ধও আসে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ধনে পাতাটা চেষ্টা করবেন রান্নার শেষেই দেওয়া, শুরুতে দিলে কিন্তু ধনে পাতার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু রান্নার সঙ্গে উড়ে যাবে। তাই জন্য রান্নাটা হয়ে যাওয়ার পর কিন্তু ধনে পাতাটা দিয়ে মিশিয়ে দেবেন। এইভাবে ধনে পাতাটা দিয়ে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বার হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে এসছে, আরও দু থেকে তিন মিনিট মতো ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে নেব যাতে ধনে পাতাটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কতটা মাখামাখা তরকারিটা হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল পাঁচমিশালি নিরামিষ তরকারি। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে।